ম্যাগজিনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড, যে ভিডিওর মাধ্যমে আমরা এক এক করে আলোচনা করব যে আমাদের রাজ্যের দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে কি না, 2021 সালের পরীক্ষা হবে কি না। তা তোমরা সকাল থেকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছ যে সিবিএসই বোর্ড তারা কিন্তু দশম লেভেলের পরীক্ষাটিকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করে দিয়েছে এবং পাশাপাশি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার যে ডেট ছিল সেটা কিন্তু পিছিয়ে দিয়েছে। তবে পিছিয়ে দিয়েও কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না, তার কারণ করোনা পরিস্থিতির জন্য ওটাও কিন্তু বাতিল হতে পারে, সেটা আমার ধারণা। তার কারণ দেখো, আইসিএসসি যে বোর্ড, সে বোর্ড কিন্তু অলরেডি দশম এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা সেটা কিন্তু বাতিল ঘোষণা করে দিয়েছে। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুদের বা তাদের অভিভাবকের মনে একটাই প্রশ্ন, তাহলে আমাদের বাচ্চাদের কি হবে বা আমাদের শিক্ষার্থী বন্ধুদের কি হবে? তা দেখো, 2020 সাল বা অন্যান্য ইয়ারের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তা দেখা যায় বা দেখা গেছে যে সিবিএসই বোর্ড বা আইসিএসই বোর্ড যে পথে চলে ঠিক সেই পথ অনুসরণ করে বিভিন্ন রাজ্যের বোর্ড বা কাউন্সিল, তার প্রমাণ কিন্তু আমরা গত বছর পেয়েছি। কারণ গত বছর একাদশের ক্ষেত্রে সিবিএসই বোর্ড সবাইকে পাস ঘোষণা করেছিল, আমাদের রাজ্য সরকারও কিন্তু সবাইকে পাস ঘোষণা করে দিয়েছিল। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বা দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে যে তিনটে বা চারটে পরীক্ষা হয়েছিল তার মধ্যে যে ম্যাক্সিমাম নাম্বারটা হয়েছিল, বাকি পরীক্ষায় সেই নাম্বারটা দিয়েই কিন্তু রেজাল্ট প্রকাশ করেছিল সিবিএসই বোর্ড, ঠিক সেই পথেই কিন্তু আমাদের কাউন্সিল বা ওয়েস্টবেঙ্গলের যে কাউন্সিল বা উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদ তারাও কিন্তু একই পথে হেঁটেছিল। তা তোমরা তাহলে বুঝতে পারছো বা আমার আর বলার অবকাশ রাখে না, তার কারণ যেহেতু সর্বভারতীয় একটা বোর্ড সিবিএসই বা আইসিএসসি, তারা যেহেতু একটা পথে হাঁটা শুরু করেছে, তা আমার দৃঢ় বিশ্বাস বিভিন্ন রাজ্যও পাশাপাশি আমাদের রাজ্যও কিন্তু একই পথে হাঁটতে পারে, অর্থাৎ পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু ক্ষীণ বা আশা কিন্তু খুবই খুবই কম। তবে হ্যাঁ, এই যে বিষয় যে পরীক্ষা না হওয়া, এটা কিন্তু খুবই একটা সুখবর নয় বা খুব একটা ভালো খবর নয়, তার কারণ মেধা কিন্তু আমরা যাচাই করতে পারবো না। সেটা কিন্তু মেধা যদি যাচাই না হয় তা পরবর্তীকালে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, বিশেষ করে বিভিন্ন হায়ার এডুকেশনের অ্যাডমিশান, পাশাপাশি হায়ার এডুকেশন পঠন পাঠন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বা চাকরি আর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। তা আমারই একেবারে ব্যক্তিগত মতামত, সেটা উদ্ধতন কর্তৃপক্ষ কী করবেন সেটা আমরা জানি না, তার কারণ একটা ন্যূনতম মেধা যদি আমরা যাচাই করতে পারি তাহলে কিন্তু পরবর্তীকালে চলার পথটা অনেকটাই মসৃণ হয়। তাই যদি এমসিকিউ টাইপের প্রশ্ন করে আমরা অনলাইন পরীক্ষার সিস্টেমেও যেতে পারি, তাহলেও আমার মনে হয় ন্যূনতম মেধাটা আমরা যাচাই করতে পারবো।
যাক সেটা অনেক দূরের বিষয়, সেটা এডুকেশন ডিপার্টমেন্ট হয়তো ভাববেন। তবে সে পরীক্ষা হোক বা না হোক, শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার ছোট্ট ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই যার যে সিলেবাস আছে সেই সিলেবাসটা শেষ করো, তাহলে দেখবে পরবর্তীকালে পথ চলার ক্ষেত্রে অসুবিধা হবে না বা স্মুথলি তোমরা হায়ার এডুকেশানে এগিয়ে যেতে পারবে, নইলে কিন্তু নানান রকম সমস্যার সৃষ্টি হবে। আর এই যে বিষয়টি আমি আলোচনা করলাম, বিষয়টি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং অন্যদেরকে জানানোর জন্যে শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো, যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা বিষয়, মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক কাউন্সিল যখনই নোটিশ দেবে পরীক্ষা সংক্রান্ত, আমরা অবশ্যই অবশ্যই সেটা প্রকাশ করব। তা আবারও তোমাদের অনুরোধ করব, তোমরা নিজ নিজ সিলেবাস শেষ করো যাতে তোমাদের চলার পথ সুগম হয়। তা যাই হোক, করোনা পরিস্থিতিতে তোমরা সুস্থ থাকো এবং তোমাদের সুস্থতা কামনা করে আজ এ পর্যন্ত রাখছি। পরের ভিডিওয় আবার কথা হবে। নমস্কার।